নবী মূসা আলাইহিমুসসালাম এর কওমের মানুষ সব থেকে নিকৃষ্ট কওম ছিল। যে কওমকে কেন্দ্র করে, যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে জানিয়েছে, ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা আল কুম্মাল, কোরআনে কারিমের ভিতরে জানিয়েছে নবী মূসা আলাইহিম সালাতু ওয়াসসালাম তার কওমের মানুষের কাছে দাওয়াত দিতে যায়, দিনের দাওয়াত দিতে যায়, কালেমার দাওয়াত দিতে যায়, কিন্তু নবী মূসা আলাইহিম সালাতু ওয়াসসালামের দাওয়াত কেউ মানে না, কেউ মানে না। নবী মূসা আলাইহিম সালাতু ওয়াসসালামের কওমের মানুষ দিনের পর দিন দিনের পর দিন সেই ফেরাউনের তাবেদারি হয়ে গেছে, ফেরাউনের ইত্তেবা, ফেরাউনের অনুসরণ অনুকরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিম সালাতু ওয়াসসালামের উপরে, নবী মূসা আলাইহিম সালাতু ওয়াসসালামের কওমের উপরে গজব নাজিল করলেন। কি গজব? ফারসালনা আলাইহিম তুফানা, তুফান ঝড় পানি। এই আয়লা ঝড় হয়েছিল কতদিন হয়েছিল? 18 ঘন্টা। আর নবী মূসার জামানায় যে ঝড় তুফান হয়েছিল সে তুফান হাদিস তাফসির কারকগণ লিখছেন সেই তুফান টানা 1 মাস চলেছে। নবী মূসার কওমরা তারা সকলে মিলে ফেরাউনের কাছে গেছে, বনিসদের খোদা কে তখন? ফেরাউন। হে আমাদের খোদা, হে আমাদের মাবুদ, হে আমাদের আল্লাহ ফেরাউন, হে আমাদের মাবুদ, 1 মাস যাবত ঝড় তুফান হয়ে যায়, এই মিশরের জমিনে আর তো কিছু বাকি নাই, সুতরাং আপনি আপনার পক্ষ থেকে ঝড় তুফানটা বন্ধ করে দিন। এমন অবস্থায় ফেরাউন বলতে গেছে, এ আমার কওমের মানুষ, আমি তোমাদের খোদা, আমি তোমাদের আল্লাহ, কিন্তু এ যে ঝড় তুফান দিয়েছে এ তো আমার কোনো হাত নাই, এ তো আমার দেওয়া ঝড় তুফান নয়, এটা তো সেই নবী মূসা আর আল্লাহর দেওয়া ঝড় তুফান। কার দেওয়া? খোদা কার নাম করে দিচ্ছে? একজন প্রজার নাম করে দিচ্ছে, বলছে দেখ ই আমার ঝড় পানি না, এসে নবী মূসার ঝড় পানি। তবে নবী মূসার আল্লাহর কাজ এটা, নবী মূসার কাছে গিয়ে যদি বলিস তাহলে মনে হচ্ছে কিছু একটা কাজ হতে পারে, কিছু একটা কাজ হবে। তো ফেরাউনের কওমের মানুষেরা সবাই নবী মূসার কাছে এসেছে, আল্লাহ নবী মূসা, এ আল্লাহ নবী মূসা আলাইহিম সালাতু ওয়াসসালাম, 1 মাস যাবত ঝড় তুফান সহ্য করে এসেছি, এ নবী মূসা, 1 মাস যাবত ঝড় তুফান সহ্য করে এসেছি, আর তো সহ্য করতে পারছি না, আপনার আল্লাহকে বলো, আপনার খোদাকে একবার বলে দাও, সে যেন আমাদের প্রত্যেকে গজব পা তুলে নেয়। নবী মূসা বললেন, না 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 না, এ ঝড় তুফান তোলা যাবে না, আল্লাহর কাছে আমি বলতে পারবো না, আল্লাহ পাকের কাছে আমি আবেদন নিবেদন করতে পারবো না, কারণ তোমরা তো আল্লাহ থেকে দূরে রয়েছো, আল্লাহর নবী মূসাকে তোমরা মাননি, সুতরাং তোমাদের জন্য আল্লাহর কাছে আমি নিবেদন করবো না। জি, আমার গ্রামের প্রধান সবাই টিএমসি করে, আমি যদি একা বিজেপি করি গোটা রাখবে, আমার কুচিয়ে মেরে দেবে। এখন যে বাজার চলছে সেইভাবে চল, বাঁচতে চাস তো, আর না তো এখান থেকে বেরিয়ে যা সোজা, বলবে নে। আল্লাহ ঠিক সময় বুঝে নবী মূসার কওমদের ধরে ফেলেছে। তো
এখন নবীর মুসার কওমরা বলছে, বলছে নবী মুসা দেখো আমরা আপনাকে কথা দিচ্ছি, লানুমিনান্নালাকা নিশ্চিতভাবে আমরা আল্লাহ পাকের প্রতি ঈমান আনব এবং তোমাকে নবী বলে মেনে নেব, আমরা আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ হচ্ছি, এই ঝড় তুফানটা বন্ধ করে দিতে বলো। নবী মুসা বললেন ঠিকই তো, বলছে হ্যাঁ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া রাখলেন, এ রব্বুল আলামিন আল্লাহ পাক, এ আমার আল্লাহ আমার মাবুদ, আমার কওমের মানুষেরা, আমার কওমের মানুষেরা আমার প্রতি ঈমান আনবে বলেছে, আপনার প্রতি ঈমান আনবে বলেছে, সুতরাং আপনি যে ঝড় তুফান দিয়েছেন এ ঝড় তুফানটা গজবটা তাদের প্রতি তাদের থেকে তুলে নাও। আল্লাহ নবী মুসা এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে দেখা যায় কয়েক মিনিটের ভিতরে নবী মুসার কওমের উপরে যে ঝড় তুফান এসেছিল সেই ঝড় তুফানটা সঙ্গে সঙ্গে নিভে যায়। জোরে বলুন, নবী মুসার কওমের মানুষ বলছে এ মুসা এ তো যেন কিরম একটা জাদু মতো হয়ে গেল না, জি এ মুসা এ তো কেন জাদু মতো হয়ে গেল, তুমি বললে মুখের কথা মুখের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। কিছুদিন আগে বুলবুল ঝড় এলো, আমি কেরাম হুজুর আমার কত কেরামতি, গ্রামের সব মানুষ এসে যদি বলে হুজুর একটু দোয়া করো বুলবুল ঝড় থেমে যাবে, আমার দোয়া কাজ হবে। হ্যাঁ, যে কোটে দালালদি করে তার ভাতও আমি খাই, খাইনি। যে ফমোটারি করে দু নম্বরের টাকা ইনকাম করে তার ভাতও আমি খাই, যে মহিলা সমিতি করে তার বাড়ি আমি খাই, যে যার বউ মেলায় যায় তার বাড়িও আমি খাই, আমার দোয়া কবুল হবে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে ওয়াদাবদ্ধ, এ নবী মুসা তুমি দোয়া করার সঙ্গে সঙ্গে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঝড় তুফানটা বন্ধ করে দিয়েছে। না 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 না, এটা আপনার কৃতিত্ব না, এটা নিশ্চিত আমার খোদা ফেরাউনের কৃতিত্ব হতে পারে, তোমার কথাতে ঝড় তুফান বন্ধ হয়নি। এরকম অনেক আছে না, এরকম অনেক মুসলমান আছে, ক্যান্সার হয়েছে হুজুর দোয়া করো আর মরে যাবো আর বাঁচবো নি, ডায়রিয়া হয়েছে হুজুর দোয়া করো আর বাঁচবো নি, পীড়া হয়েছে হুজুর দোয়া করো আর বাঁচবো নি, ডায়রিয়া ক্যান্সার হয়েছে জ্বর হয়েছে টাইফয়েড হয়েছে ডেঙ্গু হয়েছে ম্যালেরিয়া হয়েছে হুজুর দোয়া করো আর বাঁচবো নি, যখন হুজুর দোয়া করলে একটু সুস্থ মতো হয়ে গেল আর হুজুরের আশেপাশে কেন মসজিদের ছাওয়াও পর্যন্ত সেটি হয় না, এরকম নেই। এ যখন ঝড় তুফান শেষ হয়ে গেল বন্ধ হয়ে গেল, এরা বললো নবী মুসা এ তো জাদুর মতো হয়ে গেল, তুমি দোয়া করলে আমার জ্বর সেরে গেল, তাই আজ থেকে আমি ডিউটি যাই। দেখো চাচা নামাজ কালাম পড়বে না, পড়বার কতদিন ডিউটিতে যাইনি বুঝতে পারছো নি, এক দু মাস হয়ে গেল, এক দু মাস হয়ে গেল ডিউটিতে যায়নি, একটু শরীরটা সুস্থ মতো হয়েছে একটু যাই, কিন্তু তার আগে খোকা টানছিল হুজুরের কাছে এসে। তো নবী মুসার কওম সবাই বাড়ি ফিরে চলে গেল, মনটা খারাপ করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বসে আছে, আল্লাহ এরা আমার সঙ্গে ধোকাবাজ করেছে, চিটিংবাজি করেছে, কেরাম চিটিংবাজ, কথা দিয়ে কথা রাখতে পারেনি, এরম চিটিং মাছ নেই। নামাজ পড়ার নাম ধাম কিচ্ছু নেই, আমি মুসলমান, আবার ঈদের নামাজে ফার্স্ট কাতারে ওরা, কোথায় ঈদের নামাজে আবার ওরা ফার্স্ট কাতার, এরকম মুসলমান ঘরে ঘরে রয়েছে, ঘরে ঘরে রয়েছে।
আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া ফরমালেন, এ রব্বুল আলামিন আল্লাহ, আমার কওমের মানুষ তারা তো আমাকে নবী বলে মানল না, তারা তো আপনাকে আল্লাহ আল্লাহ বলে স্বীকার করল না, তার সত্ত্বেও আমাকে তারা উল্টো পাল্টা বলে চলে গেল। আল্লাহ বললেন, মূসা ও গণবী মূসা সহ্য করো, ধৈর্য ধারণ করো, ওদের ব্যবস্থা আমি অন্য দিক দিয়ে নেব। ওরা যখন নামাজ পড়বে নেই, ওরা যখন মসজিদে যাবে নেই, ওরা যখন আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হবে নেই, ও নবী মূসা ও আমার নবী ও আমার হাবিবি জেনে রাখো, শুনে রাখো, ওদেরকে পরিষ্কার কলকাতার শহীদ ময়দানে শহীদ মিনারে গিয়ে নিয়ে গিয়ে এক একটা করে গুলি করে ওদেরকে মারাবো। জি, উত্তরপ্রদেশ, মুজাফফরনগর, দিল্লি, মহারাষ্ট্র, এমনি করে তামাম ভারতবর্ষ জুড়ে যত মানুষ মরেছে এই পর্যন্ত, ভারতীয় মিডিয়ার হিসাব অনুযায়ী 26 জন মরেছে। না 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 না, তার থেকে আরো অধিক মানুষ তো মারা গিয়েছে, কেননা তাদের অধিকারের লড়াই, এটা হলো আমার ভারতবর্ষ, আমার মাতৃভূমি, এ ভারতবর্ষ থেকে আমাদেরকে কেউ তাড়াতে পারবে না, কেননা আমি যখন এইখানে জন্ম নিয়েছি, আমার বাপকে যখন মাটি দিয়েছিলাম, আমার বাপের কবরটা ছুঁয়ে কসম খেয়েছিলাম, মিনহা খলকনাকুম, ওরে আমার বাপের কবরের মাটি, এই মাটি দিয়ে তো আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, মিনহা মিনহা খলকনাকুম ও ফিহা নুইদুকুম, সেদিন আমার বাপের কবরের মাটি ছুঁয়ে শপথ করেছিলাম, ওরে আমার বাপের কবরের মাটি, এই মাটি দিয়ে যখন আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, এই মাটির ভিতরে আমি যাব, আমিনহা নুখরুজুকুম তারাতান উখরা, ওরে ভারতবর্ষের সরকার, আমি আল্লাহ আমার আল্লাহ বলে দিয়েছি, এই ভারতবর্ষের মাটি থেকে তোমাকে তোলা হবে। যত এনআরসি করিস, কর ঘে যা, আল্লাহ বলেছে তোর আমি এই মাটিতে দাফন করব। জি, এবার লাইনে আসছি, এতক্ষণ তো খুব একটু গায়ে লাগছিল। আল্লাহ বলেছেন তোকে এই মাটি দিয়ে যখন সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোকে আমি দেব, সুতরাং বাংলাদেশে তোর ঠাঁই নাই, আফগানিস্তানেও ঠাঁই নাই, পাকিস্তানেও ঠাঁই নাই, তোকে ভারতের মাটিতে ঠাঁই। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা তারা আবার কিনা ওই সমস্ত বেঈমান বেদিনে মুশরিক কাফের ফেরাউনের আবার কিনা তার তাবেদারি অনুসরণ করতে লাগলো। এমনি করে কিছুদিন না যেতে যেতে কোরআনে কারিমের ভিতরে জানালেন, আরসালনা আলাইহিম তুফানা, অপরজায়গা তারপরে জানিয়েছে তুফানা ওয়াল জারাদ, নবী মূসার কওমের মানুষের ভিতরে আবার এমন একটা গজব নাজিল করা হলো যে গজবটার নাম হলো পঙ্গপাল। কি পাল? পঙ্গপাল। কেউ দেখেছো এখানে? যারা মুরব্বী আছে তারা দেখেছে, কেন ওই সময় মিশরে ওই ঝড় পানি হওয়ার কারণে প্রচুর শাকসবজি ফুটেছিল, প্রচুর শাকসবজি ফুটেছিল, এত শাকসবজি ফুটেছে, ফলমূল ফুটেছে ধারণার বাইরে। মিশরের ওই সমস্ত শাকসবজি ফলমূল সবকিছু দেখে ওরা আনন্দে আত্মহারা, আনন্দে আত্মহারা। এই আমাদের যদি হঠাৎ যদি টাকা পয়সা হয়তো 50,000 টাকার জমি এখন হঠাৎ একটা
ধরো না বিষ্ণুপুরে ওইখানে একটা কোম্পানি হবে, যে জমিতে পাতি হয়ে থাকতো, চুষ্ক বন হয়ে থাকতো, হঠাৎ কোম্পানি এসে বলছে তোমার এই জমিটা লাগবে, জমিটা 5,000 টাকা কাটাও কে নিত না। এখন প্রমোটার যখন এসে সে 5,000 টাকা বলবে, 10,00,000 টাকা কাটা। এই 10,00,000 টাকা কাটা এক বিঘে জমি যদি আমি বিক্রি করে চলে আসি বাড়িতে, আমার গাদধারার কেউ টিকবে, মশামাছি অবস্থা ভয় খাবে, গা এত গরম হয়ে থাকবে। নবী মুসার কহমের মানুষ ওই ফল শস্য শাক সবজি ফলমূল দেখে আনন্দে আত্মহারা, ওদের আর ধরে কি। নবী মুসার কাছে সে বলছে, নবী মুসা এই তোমার আল্লাহ যে ঝড় পানি দিয়েছিল না, সেই ঝড় পানি দেওয়ার কারণে মিশরে শাক সবজি ফলমূল হেবি সুন্দর হয়েছে। নবী মুসা বলে তাহলে তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো আরো ভালো দেবে, বলছে ওটা হবে না আমার দ্বারা। হ্যাঁ গো যা যা সব কিছু করছো নামাজ পড়ো, বলছে ওইটা হবে না, ওইটা দেখবন পরে চিন্তা ভাবনা করো। এরা মানে ধোকাবাজ নেই, আমি দুনিয়ার সঙ্গে একটুখানি মিলাচ্ছি। ও আমার জওয়ান যুবকেরা, তাফসীরে বদখশের তাফসীরে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই যারাদের ব্যাখ্যা করতে গিয়ে, এই কোরআন কারীমের আয়াতে কারিমাটার ব্যাখ্যা করতে দিয়ে গিয়ে বলেছেন, এই যারাদ শব্দের অর্থ হলো পঙ্গপাল। এই পঙ্গপাল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মিশরের জমিনে, ওই মিশরের জমিনে নবী মুসার কওমের মানুষদের ভিতরে যখন ফাটানো হলো, এত হারে পঙ্গপাল হলো, তাবাত্তুম বিশামসি বলা হয়েছে সূর্যের আলো পর্যন্ত দুনিয়াতে দেখা যেত না। পঙ্গপাল আকারে কত বড় হয়, এত বড় বড় যে গাছে বসবে সেই গাছের পাতা সামেত সব শেষ, যে গাছে বসবে সেই গাছের পাতা সামেত সব শেষ। এখন পঙ্গপালের মধ্যে দেখবেন চার ঠ্যাং ওলা, মাথায় দুটো চোখ আছে, এদের পঙ্গপাল নামে আমরা সবাই চিনি। তো এত হারে পঙ্গপাল দিয়েছে, বলা হয়েছে সূর্যের আলো দুনিয়াতে পড়েনি। আচ্ছা অত ফলমূল শাকসবজি আর একটাও থাকবে, সমস্ত ফলমূল শাকসবজি এক ধার দিয়ে মুড়িয়ে খাচ্ছে, সব খেয়ে একদম ফাঁসা করে চলে যাচ্ছে। আবার সবাই ছুটে 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 এসে আবার নবী মুসার কাছে এসছে, ও মুসা আমরা বড় ভুল করেছি, মুসা আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মুসা একটু আমাদের প্রতি দয়া করো না, মুসা তোমার আল্লাহকে একটু বলো না, আমাদের শাকসবজি সমস্ত ফলমূল সব শেষ করে দিচ্ছে পঙ্গপাল এসে। নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই কোরআনে কারীমের আয়াতে কারীমটা ব্যাখ্যা করতে গিয়ে কারী ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করার আগে আগে ওই সমস্ত কওমে মানুষদেরকে বলেছিলেন, মানুষেরা আমি নবী মুসা তোমাদের কাছে একবার ঠকে গিয়েছি, আর দ্বিতীয়বার আমি নবী মুসা আর ঠকতে চাই না, তোমরা হলে ধোকাবাজ, তোমরা আমার সঙ্গে ধোকাবাজি করবে, সুতরাং এই পঙ্গপাল চলে যাওয়ার পরে আবার তোমরা আল্লাহকে আল্লাহ বলে অস্বীকার করবে, আমি নবী মুসা আমাকে তোমরা অস্বীকার করবে। ও নবী মুসা না না না, আমরা কথা দিচ্ছি ওয়াদাবদ্ধ হচ্ছি, আমরা কোনোদিন আর কোনোদিন আপনার সঙ্গে ধোকাবাজি করব না, চিটিং বাজি কোনোদিন আর করব না। আল্লাহ একবার আমাদের রোগটা সারিয়ে দাও, আর জীবনে মসজিদ ছাড়ব না, আর জীবনে মাথায়তে টুপি ফেলব না, আর জীবনে অন্যায় করবো নি, মদ খাবো নি, শান্তি খাবো নি, বিমল খাবো নি, গুটখা খাবো নি, বিড়ি খাবো নি, গাঁজা খাবো নি, কিচ্ছু খাবো নি, আল্লাহ একটাবার সারিয়ে দাও। যেই সারিয়ে দিল, যেই সারিয়ে দিল, সিগারেটের ধোঁয়া ওর গার কাছে যাওয়া যায় না, গাঁজার গ্যাসের ঠেলায় তুই গ্রামে কেউ টিকতে পারেনি,
আর মদের ভাটি যেন ওর কে বাপ কেলে সম্পত্তি হয়ে গেছে, মদের ভাটি যেন বাপ কেলে সম্পত্তি হয়ে গেছে, 24 ঘন্টা পড়ে আছে। পরশু দিন এক জায়গাতে জলসা সেরে আসছি, আমার মসজিদ মহল্লায় ঢুকছি, দেখি মসজিদের ঠিক সামনে একজন মাথা মুখ গুঁজে পড়ে রয়েছে। গাড়ি দাঁড় করেছি, দেখি আমি কি ব্যাপার, লোকটা এখানে পড়ে রয়েছে কেন, পরিচিত জানে ভাই কি ব্যাপার, বলছে আল্লাহ আমার এখানে শুয়ে রেখেছে আর বাড়ি যেতে দেয়নি। হ্যাঁ আল্লাহ তোর মসজিদের সামনে শুয়ে রেখেছে মদ খেয়ে, হ্যাঁ আর ওই 8-10টা কুকুর ঘরে বাজারে, আমি যেখানে থেকে বাজার সংলগ্ন প্রচুর কুকুর, ওই রকম কুকুর আছে, কেউ এসে শুঁকছে, কেউ এসে পেশাব করে দিচ্ছে, কেউ এসে এ করছে, তা একদি শুদ্ধ যা খুশি তাই করছে, সে কারোর কোলে কঞ্চে নিচ্ছে, কারো শুয়ে নিচ্ছে। হ্যাঁ ঝারে তুই বাড়ি যাবি নি, বলছে না ফজরে আজান না হওয়া পর্যন্ত আমি এখানে উঠবো নি, মানুষ সারা রাত ধরে কোন তাহাজ্জুদে নামাজ পড়বে, এত খাওয়া খেয়েছে, সারা রাত মসজিদের সামনে শুয়েছে তাহাজ্জুদে নামাজ পড়বে, লোকের খাটে ঘুম হয় না ঠান্ডায়, আর খালি গায়ে রাস্তায় পড়ে শুয়ে আরামে ঘুম হচ্ছে, খাটে ঘুম হয় না আরামের বিছানায় ঠান্ডাতে, তাহলে কি টানা টেনেছ? এই তো আমাদের দশা, সে কোনো হিন্দু না, জৈন না, খ্রিস্টান না, মুসলমান। আল্লাহ নবী মুসা আলাইহিম সালাতু ওয়াস সালাম এমন অবস্থা দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী মুসা আলাইহিম সালাতু ওয়াস সালামের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে গেল। আমাদের যে ফল শস্য সাজি হয়েছে, ফলমূল হয়েছে, সুন্দর শাক সবজি গুলো হয়েছে, এই ফলমূল শাক সবজি গুলো যে পঙ্গপাল খেয়ে নিচ্ছে, আপনার আল্লাহকে একবার বলুন ওই পঙ্গপাল জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নেয়। হে নবী মুসা আপনি একটু আল্লাহর কাছে বলুন, নবী মুসা বলছেন আমার কওমের মানুষ সত্য বলছো তো আমার সঙ্গে ধোকাবাজি করবে না তো, আমার সঙ্গে চিটিংবাজি করবে না তো। নবী মুসা কওম বলে আর নবী মুসা কওম বলে নবী মুসা একবারটা আমার উপরে বিশ্বাস করে দেখো, আমরা বিশ্বাসঘাতকতা করব না। জি যারা মুনাফেক হয়, যারা চিটিংবাজ হয়, দেখবেন গরু চোর দেখেছেন কেউ, গরু চোর গরু চোরের মার দেখেছেন কেউ, দেখবেন এই পাড়ায় গরু চুরি করেছে প্রচুর ধোলাই দিয়েছে, জীবনে কোনোদিন আর চুরি করবো না এখান থেকে পুরস্কার বলে গেল। এক সপ্তাহ পরে আবার ওই পাড়ায় পশ্চিম পাড়ায় আবার গরু চোর ধরেছে, এরা গেদে দেখি 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 কি কেউ কোন গরু চোর, এরা আবার গেদে সারা সেই দি। আরে তুই তো বলে আসলি আর কোনোদিন গরু চুরি করবো না, সেদিন তোর মারতে মারতে ছেড়ে দিলাম, কি ব্যাপার রে, হ্যাঁ তুই তো সেদিন আমাদেরকে বললে পাহাড়ে ধরে ছেড়ে দিলি, তুই আবার গরু চুরি করেছিস, বলে হুজুর খুব অভাব, একবারটা ছেড়ে দাও আর কোনোদিন গরু চুরি করবো না। তো যাদের গরু চোরের স্বভাব আছে তারা জীবনে ওই স্বভাব পরিবর্তন করতে পারবে না। বা ও রাগ হচ্ছে, হ্যাঁ রাগ হচ্ছে না তো, আমি একটু হয়তো খুব বাংলা ভাষায় বলে ফেলছি, জীবনে অনেক ভদ্র ওয়াজ করেছি, ইউটিউব খুলবেন শত শত ওয়াজ পাবেন, অনেক ভদ্র, এই রাত গভীর তো সেই জন্য একটু কাটা কাটা ভাষা বলতে হবে, যাতে না ঘুমিয়ে যায়। নবী মুসা আলাইহিম সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, তাহলে আল্লাহর কাছে বলা যাক, তোমরা যখন মানবে বলছো, কলেমা গ্রহণ করে বলছো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে বলছো, তাহলে আল্লাহর কাছে আমি বলি। নবী মুসা আলাইহিম সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে নাজারাই করতে লাগলেন, এ রব্বুল আলামিন
আমিন আল্লাহ, আমি নবী মুসা, আমি আপনার কাছে দোয়া চাই। হে নবী মুসা, আমার কওমের মানুষের একবার ধোকাবাজি দিয়ে ধোকা দিয়েছে আমাকে, ওগো আল্লাহ এরা আমার কাছে ওয়াদা করেছে, এরা আর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। ওগো আল্লাহ এদের উপরে যে গজব দিয়েছে, যে পঙ্গপাল নামক গজব দিয়েছে, এই মিশরের জমিনে সমস্ত শাক সবজি ফলমূল সব তো খেয়ে শেষ করে দিচ্ছে আল্লাহ, আল্লাহ এই পঙ্গপালটাকে তুলে না, আল্লাহ আপনাকে আল্লাহ বলে মেনে নেব, আপনাকে আল্লাহ বলে মেনে নেব, আমি নবী মুসা, আমাকে নবী বলে মেনে নেব, সুতরাং আল্লাহ এই গজবটাকে তুমি তুলে নাও। আল্লাহর পক্ষ থেকে এমন একটা ঝড় এলো, এমন একটা তুফান এলো, ওই তুফানে ওই ঝড়েতে মিশরের নীল নদী, নীল নদীতে সমস্ত পঙ্গপাল পোকাগুলো এক ঝড়েতে সব গিয়ে নদীতে পড়ে গেল, মিশরের জমিনটা সাদা হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। আর একটা পঙ্গপাল নেই। নবী মুসার কওমের মানুষ বলছে, মুসা তুমি যখনই আল্লাহর বলছো তখনই দেখি কুইক কাজ হচ্ছে। হ্যাঁ মুসা, তোমার কাছে কোনো জাদু ফাদু আছে না কি বলো তো? কত বড় বেঈমান হলি এরকম কথা বলে। হে মুসা, তোমার কাছে কোনো জাদু ফাদু আছে নাকি? না সত্যিকারে আল্লাহ করছে। ফারসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ, তুফানের পরে এবার কি দিয়েছে? পঙ্গপাল। আমি ওই ছোট্ট আয়াতে কারিমার ব্যাখ্যা করছি। কওমের মানুষরা বলছে, মুসা মনে হচ্ছে তোমার কাছে কোনো জাদু ফাদু আছে, এটা তোমার আল্লাহর কেরামতি নয়, এটা তোমার আল্লাহর কেরামতি হতে পারে না, সুতরাং মুসা আমরা কিন্তু ঈমান আনব না, আমরা ঈমান আনব না, তোমার কাছে কোনো জাদু ফাদু আছে, এটা আল্লাহর কেরামতি না। আল্লাহ নবী মুসা আলাইহিম সালাতু ওয়াসসালামের কওমের মানুষেরা সকলে মিলে নবী মুসাকে ধোকা দিয়ে চিটিংবাজি করে আল্লাহ নবী মুসা আলাইহিম সালাতু ওয়াসসালামকে এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা চলে গেল। সেই নেতা সেই ফেরাউন খোদার তাবেদারি করতে লেগেছে। এ জোয়ানেরা যুবকেরা, আমরা আজ পর্যন্ত এই দুনিয়ার ধোকাতে পড়ে দুনিয়ার নেতার পায়ে বি দুনিয়ার নেতার আদর্শ আমাদের ভিতরে বিদ্যমান রয়েছে। দুনিয়ার নেতা আমাদের যা বলবে সেটাই শুনব, দুনিয়ার নেতা আমাদের যা বল করতে বলবো বলবে তাই শুনব, সুতরাং আখেরাতের নেতা বিশ্ব নবীর কথা শুনতে আমরা পারবো না, বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হওয়ার মতো আমাদের কোনোদিনের জন্য সৌভাগ্য হবে না। এই মুসলমানের উপর এনআরসি হবে না, কার উপরে হবে? আবার কয়েকদিন চলে গেল, নবী মুসা আলাইহিম সালাতু ওয়াসসালামের মনটা খুব খারাপ। আল্লাহ আমার কওমের মানুষেরা আমাকে অতিরিক্ত ধোকা দিচ্ছে, আমার কওমের মানুষ আমাকে অতিরিক্ত ধোকা দিচ্ছে। আল্লাহ কি হবে দিনের উপায়, কি হবে ইসলামের উপায়, কি হবে? কোরআনে করিমের ভিতরে জানানো হয়েছে, ফারসাল্লা আলাইহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল, এমন অবস্থায় কিনা পঙ্গপালের পরে এমন একটি
গজব নাজিল করা হলো, এমন একটি গজব তাদের উপরে নাজিল করা হলো, আল্লাহকে আল্লাহ বলে না মানার কারণে, নবীর আদর্শ আদর্শিত না হওয়ার কারণে তাদের উপরে এমন একটি গজব নাজিল করা হলো যে গজব থেকে তাম ভারতবর্ষের মানুষ কিন্তু আজ পর্যন্ত পরিত্রাণ পেল না। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একদিক দিয়ে দেশে আগুন জ্বলবে, অপর দিক দিয়ে আমি এনআরসি করব। ও জওয়ানেরা যুবকেরা, ওরা কোন কারণে কিসের কারণে বলছে? একটাই মাত্র ওদের কারণ হলো, আমরা ভারতবর্ষের বুকে আমরাই হলাম হিন্দু ধর্ম শ্রেষ্ঠ জাত। কথা ভুল বলছি না ঠিক বলছি? ওরা দেখাতে চাইছে তাম ভারতবর্ষে একটাই জাত থাকবে, সেটা হলো হিন্দু জাত। আর যাই তাই হিন্দু নয়, উগ্র হিন্দুত্ববাদী, যাদের মর্যাদা যাদের সম্মান রাষ্ট্রপতি ভবন পর্যন্ত থাকবে। এই জোয়ানেরা যুবকেরা, ওদের ধর্মটাকে উচ্চ মর্যাদা দেওয়ার জন্য, ওদের ধর্মটাকে সম্মানিত বানানোর জন্য আজকে দেশের প্রত্যেকটা মানুষকে, নিরহ মানুষকে তারা গুলির উপরে গুলি, রোলারের উপরে রোলার, কামান অ্যাটম বোমা ছুড়ে মেরে ফেলে সমস্ত ভারতবর্ষটা শেষ করে দেবে। তাও বি আচ্ছা, কিন্তু আমার ধর্ম সবার উপরে থাকবে। আমরা কেন পারি না ওইটা? ওইটা তো হওয়ার দরকার ছিল, মনে জাগার দরকার ছিল আমার, কিন্তু আজকে ওর হলো কেন? জি, আজকে ওর হলো কেন? নবী মুসা আলাইহিম সালাতু ওয়াসসালাম মন খারাপ করে বসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিছুদিন না যেতে যেতে এমন একটা গজব পাঠালো যে গজবটার নাম হলো কুম্বাল, মানে উকুন। উকুন দেখেছেন? মাথায় হয় উকুন। উকুন কখন বাসে আমাদের? আমার মা বোনেরা, আমার মা বোনেরা উকুন বাসে কখন? দেখবেন ঠিক রান্না বান্না সব শেষ বা রান্না বান্না করার আগে ঠিক রাইট 9টা 10টার দিকে পটে বসবে, ওই ছেঁচেতে বসবে তিন চারজন মিলে। ওর বর কি করেছে, ওর স্বামী কি করে ইয়ে করে ইয়ে কি করেছে, ও তাই ও কি করেছে, সমস্ত গল্প হবে, আর লাইন দিয়ে উকুন দেওয়া শুরু হবে। জি, লাইন দিয়ে উকুন দেখা শুরু হয়ে যাবে। আর ওই উকুন দেখতে দেখতে সারা ভারতবর্ষের পার্লামেন্টের খবর ওদের মুখে চলে আসবে। জি, এই গ্রামের মা বোনদের ওই রকম নেই, আছে কি এরকম? ওরকম নেই, এগুলো মামুনদের উকুনই হয় না। আল্লাহ নবী মুসা আলাইহিম সালাতু ওয়াসসালামের ওই জামানাতে এত উকুন দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, ওই কওমের উপরে এত বড় গজব দেওয়া হয়েছিল, ওই গজবে নবী মুসার কওমের মানুষ সব শেষ হয়ে গেল। নবী মুসার কওমের মানুষ সব জীর্ণ কুজীর্ণ হয়ে কঙ্কাল হয়ে তারা মরে গেল। কিন্তু না 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 না, আল্লাহ নবী মুসা আলাইহিম সালাতু সালামের কাছে এসে ওই সমস্ত বান্দারা, নবী মুসার কওমের মানুষেরা, ওই বনী ইসরাইল কওমের মানুষেরা আল্লাহ নবী মুসার কাছে এসে বলে, এ নবী মুসা, আপনি আমাদের একবার একবার সুযোগ দিন, আপনি যদি আমাদের সুযোগ দেন, আপনি যদি আমাদের আর একবার সুযোগ দেন, তাহলে আমরা চিরজনের মতো তওবা তিল্লা করি, আল্লাহ কে আল্লাহ বলে মেনে নেব। ও নবী মুসা, তোমাকে নবী বলে মেনে নেব। ও নবী মুসা, আল্লাহর কাছে আর একবার আবেদন করো, এই গজবটা কিন্তু সহ্য করতে পারি না। ওই তফসির, ওই তফসিরে কারি ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, এত হুকুম দিয়েছিল, এত হুকুম এসেছিল সমস্ত মানুষের গায়ে, শুধু মাথায় একটা দুটো হুকুম নয়, গায়ের চামড়াতে এত উকুন হয়েছিল গায়ের চামড়া পর্যন্ত দেখা যেত না।
কোরআনে এসছে বল কুম্মাল, এত উকুন হয়েছিল গায়ে চামড়া পর্যন্ত দেখা যায়নি। এ ভাই, মাথায় যদি 10-12টা উকুন ঢোকে সারাদিন সমস্ত কাজ ফেলে রেখে চুলকাই, আর হাতে যদি এইরকম চামড়াইতে যদি উকুন বসে থাকে তাহলে অবস্থাটা কি হবে? জি, ও তো চামড়া সামেত কুড়ে খেয়ে নেবে, চামড়া সামেত কুড়ে খেয়ে নেবে। আমার ভাই জান আব্বা জানেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব্বি আল্লাহ, আমার কওমের মানুষেরা তারা গুনাহ করেছে, অত্যাচার করেছে, নিজের নাফসের উপরে অত্যাচার করেছে, ধোকা দিয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কওমের মানুষদের এই গজবটা আপনি তুলে নিন, সুতরাং আপনি আমার কওমের মানুষ আপনাকে আল্লাহ বলে মেনে নেবে, নবী মু আমাকে নবী মুসা বলে মেনে নেবে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, ও নবী মুসা জেনে রাখো, শুনে রাখো, এ নবী মুসা জেনে রাখো, আমি আল্লাহ তোমার দেওয়া আর তোমার দোয়া আমি আল্লাহ আর কবুল করলাম না, আমি আল্লাহ তোমার দোয়া আর কবুল করলাম না। ওরা অনেক ধোকা দিয়েছে, 40-50-60 বছর ধোকা দিয়েছে, আজ 1500 বছর ধরে ধোকা দিয়ে আসছে, আমার নবী চলে যাওয়ার পর থেকে 2020 পর্যন্ত ধোকা দিয়ে আসছে। জি, 2020 পর্যন্ত ধোকা দিয়ে আসছে, সুতরাং লাস্ট ফিনিশিং ওদের এমন উকুন দেব যে উকুনটার নাম সিএবি, যে উকুনটার নাম, যে গজবটার নাম সিএবি, ও জ্বালা এবার তোরা ভোগ কেমন লাগে, না শুয়ে শান্তি, না ইনকাম করে শান্তি, না ঘরে, না মসজিদে, না মন্দিরে, না পার্লামেন্টে, কোথাও শান্তি পাবি না, কত চুলকবি চুলকো, আর রাস্তায় বেরোবি তো গুলি করে মারবে। জি, আজি ঠিক না ভুল? বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, এ আমার সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যে সময় ইমানদার ইমানিত্বটা থাকবে না, মসজিদগুলো হাহাকার হয়ে পড়ে থাকবে, গরিবেরা সম্মান পাবে না, গরিবেরা ইজ্জত পাবে না, বাম্মা ছেলের হাতে ভাত পাবে না, স্বামী স্ত্রী অশান্তি হয়ে যাবে, বউ নিজের অধিকার স্বামীর ইজ্জত পাবে না, এই দুনিয়ার মানুষ এরকম, শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে এমন একটা গজব তোমাদের উপরে নাযিল করা হবে, এমন একটা গজব তোমাদের উপরে অবতীর্ণ করা হবে, তামাম পৃথিবীর আলেমেরা যদি, তামাম পৃথিবীর ইমামেরা যদি, তামাম পৃথিবীর আল্লাহওয়ালারা যদি আল্লাহর কাছে দোয়া করে, করে 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 চোখের পানি যদি শেষ হয়ে যায়, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করব না। এই আমার জওয়ান যুবকেরা, আজকে তামাম বিশ্ব জুড়ে এত দোয়া হলো, এত দোয়া হলো, এত দোয়া হলো, কিন্তু 370 ধারা তো বাতিল হয়ে গেল। কথা ঠিক না ভুল বলছি? শোন, আমার নিজে কানে শোনা, আমার একটা বন্ধু সৌদিতে থাকে, প্রায় এনে মুহূর্তে কাবা বাইতুল্লাতে নামাজ পড়ে, সে রেকর্ডিং করে শোনাচ্ছে, পবিত্র কাবা বাইতুল্লার ইমাম ভারতবর্ষের কাশ্মীরের জন্য সে দোয়া করেছে, কিন্তু না না না, 370 ধারা তো সেইখানে তো কোনোদিনের জন্য আইন পরিবর্তন হয়নি,
তারা যা করেছে করবে বলেছে সেটাই তো হয়ে গিয়েছে। সংখ্যাবার ইমাম পর্যন্ত দোয়া করেছে, আজকে তার দোয়াও কবুল হলো না আল্লাহর পাকের কাছে। এমনি করে তাম বিশ্বের আলেমেরা আল্লাহর কাছে দোয়া করেছিল কাশ্মীরি মুসলমানদের জন্য, ফিলিস্তিনি মুসলমানদের জন্য, মায়ানমারে মুসলমানদের জন্য, মুজাফফরনগরে মুসলমানদের জন্য, সিরিয়ার মুসলমানদের জন্য। এই জওয়ানেরা যুবকেরা আজকে এই সমস্ত জায়গায় কি ওই সমস্ত বেঈমানদের অত্যাচার কি বন্ধ হয়েছে? পৃথিবীতে ইমানদার বলতে কেউ নেই, তবে আছে। আল্লাহ বলেছেন একজন যদি আল্লাহ বললে ওয়ালা মানুষ থাকে, আমি আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করব না। একজন যদি আল্লাহ বললে ওয়ালা এই পৃথিবীতে থাকে, আমি আল্লাহ কোনোদিনের জন্য এই পৃথিবী ধ্বংস করব না। আজকে আল্লাহ বললে ওয়ালা নবী ওয়ালা নবীর আদর্শবান নবীর আদর্শে আদর্শিত বান্দা আছে বলে এখনো পর্যন্ত আমরা মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এটা মহাব্বতে দরি শরীফ আল্লাহ ওজার কদম চুমে ধন্য আরস, ওজার কদম চুমে ধন্য আরস, সিদরতি মমতা মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, ওজার কদম চুমে ধন্য আরশ সিদরতি মমতা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আমার নবীর মিরাজ রাতে বজি বেরিলে রবরাক চড়ে, আর পিছে পিছে জিবরিল আর আগে নবী আলা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, ওজার কদম চুমে ধন্য আরশ সিদরতি মমতা, ওজার কদম তুমি ধন্য আরশ মারা, ওজার কদম চুমে ধন্য আরশ সিদরতি মমতা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাইয়েরা, জওয়ান যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই কওমের পরে, ওই বনি ইসরাইল কওম শেষ হয়ে যাবার পরে, নবী মূসা আলাইহিমুসসালামের কওমের পরে এমন একটা জাতিকে পাঠাবো, এমন একটা কওমকে পাঠাবো, তারা দুটো জিনিসে তারা গাফলতি হবে। আর এই দুটো জিনিসে গাফলতি হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করে দেয়া হবে। সেই দুটি জিনিস কি সংক্ষিপ্ত আকারে বলে দিই, সেই দুটি জিনিস হলো, সর্বপ্রথম এক নাম্বার হলো ও আকামতুমুসসালা, তারা নামাজকে তারা গাফলতি করবে। কি বললাম? তারা নামাজকে গাফলতি করবে।
নামাজকে অবহেলা করবে। আর দ্বিতীয় হলো তারা তাদের খেয়াল খুশি মতো চলবে, মন চাই জিন্দেগি, মন চাই জিন্দেগি, শুক্রবার করে যাব, কিছু করার থাকে করে নিবি, যা শুক্রবার করে যাব, হুজুরি আমরা মাইনে দিই 5-10 হাজার টাকা করে, হুজুর আমাদের যদি দোয়া করে দেয় সব পার হয়ে যাব। আল্লাহ বলছেন এই দুটো জিনিসের জন্য আখেরি জামানায় শেষ জামানার মুসলমানেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়বে। এক নাম্বার হলো তারা নামাজ থেকে গাফেল হবে, দু নাম্বার হলো তারা খেয়াল খুশি মতো চলবে, মন চায় জিন্দেগি। আজকে বিবির হাটে মেলায় হচ্ছে, মেলায় যাব, কেউ বাধা দিতে পারবে না আমাদের। বিবির হাটে আজকে কি হচ্ছে, কামালি হচ্ছে, যাব, কেউ আমাদের রুখতে পারবে না। পিতলায় ফাংশন হচ্ছে, যাব, কেউ আমাদের রুখতে পারবে না। বিড়ি খাবো, মদ খাবো, গাঁজা খাবো, সব খাবো, কোনো অসুবিধে নেই। আমার মন চায় জিন্দেগি, আমার টাকা আছে, আমি যা খুশি তাই করব। এটা হচ্ছে খেয়াল খুশি মতো চলা। আল্লাহ বলছেন এই দুটো জিনিস যখন পৃথিবীর বুকেতে বেড়ে যাবে, যে দেশে বেড়ে যাবে, যে রাজ্যে বেড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই দেশে ওই রাজ্যেতে অত্যাচারী শাসক নিযুক্ত করে দেওয়া হবে। তবে আশা রাখি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের স্টেপে আমাদের পালা আসছে, কি বলেন, এর পরের স্টেপে আমাদের পালা আসছে, আমরাই এ দেশ পরিচালনা করব। 700 বছর ধরে আমরা এই দেশ চালিয়েছি, কোনো দিনের জন্য আমরা বলিনি তোমরা এখান থেকে ওই গ্রামে চলে যাও। কিন্তু আজ ওরা 2014-20 পর্যন্ত চালিয়ে সারা দেশটাকে বিক্রি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এখনো মুসলমান বোঝে না। আর আমার কিছু হিন্দু ভাইয়েরা মনে মনে করছে খুব ভালো লাগছে, যে এরা মনে মনে করছে খুব ভালো লাগছে, মনে করছে ওদের জন্য তো সিএবি করা। আরে তুমি, তোমাকে যখন না এনআরসি, তোমাকে যখন এনআরসি তোমার উপরে করা হবে বা কেন, তোমার উপরে এনআরসি হবে কেন, এটাই প্রশ্ন। যদি বলেন হুজুর কেন, আমার লাইফ সার্টিফিকেট আছে, আমার জন্ম সার্টিফিকেট আছে, আমার আধার কার্ড আছে, আই কার্ড আছে, আমার তো সবই আছে, তাহলে আমি আবার কেন এনআরসি লাইনে দাঁড়াবো, নাগরিকত্ব পাওয়ার জন্য? লাস্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মনে পড়ে যায়, এটা চলবে না, সেটা চলবে না, বিজেপির মাদলি চলবে নাকি, বলেছিল না কোনো একটা সবাই, যারা মিডিয়া দেখে খবর দেয়, কি গো দাদা তোমাদের মাদলি পরে গোলায় পরে ঘুরতে হবে মনে হয় শেষ পর্যন্ত। তো দোষটা ওদের নয়, দোষটা কোরআন ও হাদিস দিয়ে যতটুকু বিশ্লেষণ করে জানতে পারলাম, দোষটা কিন্তু 100% আমাদের। যদি আমরা পরিবর্তন হই তাহলে ওরা পরিবর্তন হবে। যদি আমরা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই জাতি, ওই জাতিকে আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যে জাতি নিজে না পরিবর্তন হয়। বোঝা যায়নি? যে জাতি নিজে না পরিবর্তন হয় সেই জাতিকে আমি আল্লাহ পরিবর্তন করি না। সুতরাং আমার মতো হুজুর কেন, স্বয়ং কাবার ইমাম যদি এসে ওয়াজ করে আমি পরিবর্তন হব না, যদি আমার নিয়ত থাকে বিরিয়ানির, কি গো, যদি আমার নিয়ত থাকে বিরিয়ানির, তাহলে কিন্তু পরিবর্তন হতে পারবো না। বলে হুজুর সব দিক দিয়ে গুড় ঢেলে দিলে তো লাস্টে, ভাই নিয়ত পরিবর্তন করতে হবে। আমার আপনার জিন্দেগি, আমার আপনার জীবনে নবীর আদর্শে আদর্শিত হতে হবে। ভাই যাই হোক, সংক্ষিপ্ত সময় বলে মনে করি যাই কিছু আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার মহব্বতে দুরুদ শরীফ পড়ি, আর যারা বাইরে আছেন
সকলের ভিতরে চলে আসুন, দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা কামা রব্বায়ানি সগীরা গুনাগার সে আকার বদিকার সঙ্গে সার আল্লাহ আল্লাহ সন্ধ্যাকাল থেকে শুরু করে আল্লাহ ফজরের আব্বাল পর্যন্ত আল্লাহ কত দিগার ওলামায়ে কিরাম কত কোরআন হাদিসের সমন্বয়ে আল্লাহ আলোচনা করেছি ঘুমাবত আই রব্বুল আলামিন আল্লাহ এর ভিতরে সমূহ ভুল ত্রুটিকে ক্ষমা করে দি আল্লাহ আমাদের উপরে পূর্ণ সওয়াবখানা নসিব করুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে আল্লাহ সোহাবের তোফাখানাকে নিয়ে নবী পাকের সবুজ গম্বুজের নিচে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ তমাম বিশ্বের অলিতে গলিতে যত মেহবুব বান্দা আল্লাহ যত আল্লাহর অলি বান্দা আল্লাহ যত শহাদায়ে কেরাম আল্লাহ যত মুস্তাহিদিনে কেরাম খলাফায়ে রাশিদিন উম্মাহাতুল মুমিনিন মুহাদ্দিসি মুফাসসিরিন মুসান্নিফিন উস্তাদুল হুফফাজ উলামায়ে কেরামে দিন আল্লাহ এমনি করে তাম বিশ্বের বুকি আল্লাহ যত আপনার মাহবুব বান্দা বান্দিরা আল্লাহ জঙ্গে বহু জঙ্গে বদু জঙ্গে সিফে জঙ্গে মহতার জঙ্গে কারবালা প্রান্তরে আল্লাহ পবিত্র জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আল্লাহ যারা ইসলামকে ভালোবেসে কোরআনের মহাব্বতে নবীর প্রেমে প্রেমাশিত হয়ে আল্লাহ যারা এই দুনিয়া ছেড়ে পরজগতে আশ্রয় নিয়েছে আল্লাহ তাদের সকলে পাক রায় সওয়াবখানা পৌঁছে দিন আই রব্বুল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ আমাদের যে সমূহ আত্মীয় স্বজন নিকটতম প্রিয়জন আল্লাহ আমাদের ছেড়ে চিরজনমের মতো আল্লাহ সে গহীন কবরের আসামি হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ জানি না সে অন্ধকারময় কবরে কেমন অবস্থাতে রয়েছে আল্লাহ আল্লাহ এ মাহফিলের ওসিলা করে আল্লাহ সেই সমূহ আব্বা আম্মার কবরে সাবের তোফাখানা পৌঁছাই দিন আল্লাহ কবরটা আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন আল্লাহ আজাব কবরটাকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ কবরের ভিতরে যে সময় কঠিন সাবান জবাবের সম্মুখীন হতে হয় আল্লাহ সেই সমূহ কঠিন সাবান জবাবে আল্লাহ আপনি সরল আসান করে দিন আই রব্বুল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ যারা আব্বা হারা মা হারা আল্লাহ জনম দুঃখিনী মা জনম দাদা আব্বা যাদের থেকে বিদায় নিয়েছো আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ চিরজনমের মতো আমার বলা সাতটাকে মিটিয়ে দিয়েছো চিরজনমের মতো আব্বা বলা সাতটা আপনি মিটিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ সবাই আব্বা আব্বা
বলে ডাকে, আল্লাহ আমি তো বলতে পারি না, আজকে আমার আব্বা নাই মা নাই। আল্লাহ যাদেরকে আব্বা আম্মা দুনিয়াতে বিদায় নিয়েছে ভাল্লা, সেই সময় আব্বা আম্মার কবরে সব খানা পৌঁছাই দিন। আই রব্বুল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ এ মাহফিল কমিটিকে আল্লাহ আপনি কবুল করে নিন, আল্লাহ জলসা কমিটিকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ যারা আক্রান্ত পরিশ্রম করে এ মাহফিল কায়েম করেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করে নিন। আল্লাহ যারা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। এ রব্বুল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ এ জলসা কমিটিকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ যারা দান করেছে আল্লাহ টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা সাহায্য করেছে আল্লাহ তাদের মনের আশা বাসনা মনস্কামনাকে আল্লাহ আপনি পুরা করে দিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো, আল্লাহ দিয়ে জন্য কবুল করে নিন। আল্লাহ যে পথে চলিলে আপনি খুশি হবেন, হাবিবে খুশি হবে গো আল্লাহ, সেই পথে আমাদের সকলে চলবার চালাবার মতো তৌফিক নাই দিন। এ রব্বি আল্লাহ খাস করে দোয়া চাই, আল্লাহ তমাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি জান মাল ইমান ইজ্জত আবরুকে আল্লাহ আপনি হেফাজত করো। আল্লাহ আমি তোমরা তো নিশ্চিত গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে দুটি করে হাত তুলে আপনার দ্বারে ভিক্ষুকের ন্যায় হাত তুলেছি। আল্লাহ দুনিয়ার কোনো ভিখারী কোনো বাড়ির সামনে গিয়ে সে যেমন ফিরে আসে না গো আল্লাহ, আল্লাহ দুনিয়ার মানুষের ভিতরে এত মায়া এত মমতা দিয়েছো, আল্লাহ আপনি তো আকামুল হাকিমিন গফুরুর রাহিম, আল্লাহ আপনার কুদরতে কত মায়া কত মমতা কত ভালোবাসা, আল্লাহ আপনি আমাদের দোয়াকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ এ মজলিসের ভিতরে আল্লাহ আপনি যাকে পছন্দনীয় বলে মনে করেন আল্লাহ তানার শিলা করে আল্লাহ আমাদের সকলের দোয়া কানা কবুল করে নি। আল্লাহ যে যা উদ্দেশ্য করে আপনার দরবারে লাহিতে হাত তুলেছে আল্লাহ তানাদের মনের আশা বাসনা মনস্কামনাকে আল্লাহ আপনি পুরা করে দিন। আল্লাহ গ্রামের মা বোনদেরকে আল্লাহ আপনি নামাজি পরহেজগার বানিয়ে দিন, আল্লাহ আমার জন যুবক ভাইদেরকে আল্লাহ আপনি মসজিদ মুখ করে দিন, আল্লাহ দিন ও শরিয়াতের উপরে চলা মত তৌফিক নাই দিন। আয় রব্বুল আলামিন আল্লাহ আখিরি দোয়া চাই, আল্লাহ খাস করে আল্লাহ অত্যাচারী অত্যাচার আল্লাহ অত্যাচারী শাসক আল্লাহ জুলুমকারী শাসকের হাত থেকে আমাদের সবাকার আল্লাহ আপনি মুক্তি দিন। আল্লাহ বিশ্ব রবির কদমের শিরা করে আমাদের সকলের দোয়া কানা কবুল মঞ্জুর করে নিন। অত ইজ্জমান তাসা অত দিল্লমান তাসা উবিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস-সামিউল আলিম, ওতুব আলাইনা ইন্নাকা আতাত-তাওয়াবুর রাহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরাহমাতিকা ইয়া আর-রাহমানির রাহিম। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।